বাজে 10:25, তো হলো 7টার সময় মনে হলো আমরা বিরিয়ানি খাবো, তো সেই জন্য বিরিয়ানি প্রিপারেশন চলছে আপাতত। সাতটা থেকে 8টার মধ্যে আমরা বাজার করে এলাম, তো তারপর আমাদের বাড়ির অবস্থাটা কি আবার দেখাই। এদিকে একজন জামা কাপড় গোছাচ্ছে, হাই করে দে, গানটা গাইয়ে দেয় একবার, কি গান গাইছি দেখ করি। নদী বা গদি যেটা ছিল বই গিয়ে দে একবার। ওই হয় একটা পাঁচই ভাগনা হয়ে যাবে, যাই হোক। এদিকে একজন হচ্ছে পুরো উল্টে পড়ে আছে। তো আমরা কাজ কোথায় কোথায় গেলাম, কি কাজ করলাম? আমরা বিরিয়ানির জিনিসপত্র আনতে গেছিলাম, আর আমি গেলাম জল ভরতে, তারপরে দিয়ার জন্য দিয়ার আবার স্টুডেন্টের খাতা দিতে গেলাম, ওখানে তো এক একদিক কেসেছে, হুড়মুড়িয়ে পড়েছে, মুখের উপরে পড়েছে পুরো, একদম মুখটা বাদুড়ির মতন হয়ে গেছিল, পুরো দেখার মতো মুখটা ছিল। তারপরে আমরা কোল্ড ড্রিঙ্ক কিনতে গেছি, কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে এসেছিলাম, এখন ওখানে প্রিপারেশন চলছে। এই দেখো বাদর দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমরা চিড়িয়াখানায় একটা ব্লগ আসছে অন্য একটা চ্যানেলে, একটা প্ল্যান আছে, রাতে বিরিয়ানি খাবো, আর দৃশ্যম টুটা আছে আমাদের কাছে, যেটা কালকে হাফ রাত্রেবেলা দেখেছি, আর হাফটা বাকি আছে যেটা আজকে পুরো কমপ্লিট করবো, দৃশ্যমটা দেখবো। যাই হোক, তো আমাদের আবার তো বিরিয়ানি হচ্ছে, তো দেখা যাক কতক্ষণ হয়, ব্লগের সঙ্গে থাকুন। যাবো দৃশ্যম টুটা দেখার জন্য, তো রেডি করি ল্যাপটপটা, ল্যাপটপটা নিয়ে যাব ওই ঘরে, তো চলো যাওয়া যাক, আপাতত ল্যাপটপটাকে নিয়ে যাই। তো ল্যাপটপটা এখানে রাখলাম, এবার সিস্টেমটা নিয়ে আসি, মিউজিক সিস্টেম এটা আছে, এটা রিভিউ আছে একটা, পারলে বল দেখে নিতে পারেন। চো এটা এখানে রাখলাম, দুটোকে চার্জ বসাতে হবে আপাতত, দুটোর কোনোটাই চার্জ নেই মনে হয়, তো জিজ্ঞেস করি ওকে চার্জ দিয়েছে কিনা। তো রাজমা তো নেই এখানটা, এখানে দেখলাম ও রাজমা এখানটায়, সরি রাজমা এখানটায়, ওখানে আপাতত পাউরুটি আছে, দুটো গরম করা হয়ে গেছে, মানে গরম করা হয়েছিল আধ ঘন্টা আগে, সেটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, তারপর এবার রাজমাটা গরম করছি, যাই রাজমাটা খাবো। তো মা সকালে রাজমা পাঠিয়েছিল, যেটা এখন গরম হচ্ছে, তো আমাদের সন্ধ্যেবেলাতে কিছু খাওয়া হয়নি, তো সন্ধ্যেবেলা খেয়েছি মানে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি, তো এখন রাজমা আর পাউরুটি খাবো। দেখুন কি বলছিস, আমি ফেলি এই হচ্ছে ব্লগার, দেখুন এরকম নোংরা ব্লগারকে দেখবেন না আপনারা, এই যে পিছনে খায় দায় আর লোকের বাড়ি নোংরা করে রাখে, এদিকে একটা ইঞ্জিনিয়ার যে এখন আলমারি ঠিক করছে, এদিকে ঘি আতর আর আটা এনে রেখেছি, আটা আটা, তো ঘি তো দেওয়া হয়, যাই হোক যাই না আমি, আর ওইটা আটাটা হচ্ছে আপনাদের যে বিরিয়ানি করার পর যে মুখ আটকানোর জন্য, সেই জন্য আটা নিয়েছি আমরা, 10 টাকা আটা, দেখা যাক, তো দেখি মুখটা দেখি একবার, তো আমরা খেয়ে নিই আপাতত, দুটো করে খাবো আপাতত। ওকে আন, ওকে একটা দিয়ে দিচ্ছি, চার্জে দেবো ল্যাপটপটা, আর এখানে আমার সিনেমা দেখবো বসে, দৃশ্যম টু
এখনো দেখা হয়নি, খাপ দেখেছি। তো ল্যাপটপ চালু হচ্ছে, চালু হোক। এবার চার্জ দিতে হবে আপনার, হয়ে গেছে কমপ্লিট, থ্যাংক ইউ। তো এবার আমরা চার্জ দেবো হচ্ছে মিউজিক সিস্টেমটাই, ওটা সাউন্ড বার যদিও, তো ওটা চার্জ দেবো। এবার তো চার্জারটা আনতে হবে, চলো যাই। চার্জার, তো ল্যাপটপ চালু হয়ে গেছে, ল্যাপটপ সাউন্ড বারও চার্জে বসিয়ে দিয়েছি। তো সাউন্ড বার, তো ল্যাপটপ অন করবো। তো ল্যাপটপ চালু হয়ে গেছে, এবার হচ্ছে চালু। কেউ কিছু বলছিল, বেশ আটাপাটা মারতে হবে বলছে। যাই হোক, রান্নাঘরে বসে পড়েছে ফোন নিয়ে, কোন ছোট হচ্ছে কি হচ্ছে এটা, তারপর বাগমা ফুটে গেছে, কি করছে কে জানে। চালু করবো, তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলমোস্ট রেডি, মানে শুধু দমে বসানো বাকি আছে। তো আমরা 45 মিনিট মতো বিরিয়ানিটা দমে বসাবো, তো আপাতত তারই প্রিপারেশন চলছে। দম থেকে নামানো হয়ে গেছে বিরিয়ানিটা, তো বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আমাদের দৃশ্যম 2 দেখা কমপ্লিট, আমরা খেতে বসবো। তো খেতে বসবো, খেতে তোর দূর চলছে। মাটিতে পাতা শুরু হয়ে গেছে, ওই যে ঘুমিয়ে পড়ে যায় একদম। যাই হোক, পাতা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বলে দে গুড নাইট।